ভারত পাকিস্তান দুই পড়শির মাঝে এখন শুধুই যুদ্ধের আবহ, তবু এই সময়েও পাকিস্তানের পাশে দাঁড়ালেন ভারতের বিদেশমন্ত্রী। না, রাজনীতি নয়, কূটনীতিও নয়, শুধুই মানবিকতার খাতিরে। সুষমা স্বরাজ শেখালেন, মায়ের স্নেহ মানে না সীমান্তের কাঁটা তার। পাকিস্তান মানেই এখন যুদ্ধের আবহ, পাকিস্তান মানে সীমান্তে গোলাগুলি, জওয়ানদের রক্তাক্ত লাশ, ঘরের মানুষগুলির ভেজা চোখ, দেশের জন্য প্রাণ দেওয়ার প্রাণ নেওয়ার অদম্য ইচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান বোধহয় সবচেয়ে বড় শত্রুর নাম, কিন্তু অতি বড় শত্রুও আঙুল তুলতে পারবে না ভারতের অতিথি পরায়ণতার দিকে, আরও একবার যার প্রমাণ দিলেন খোদ ভারতের বিদেশমন্ত্রী। কে বলবে, ইনি অতি সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যুতে তুলোধনা করেছেন পাকিস্তানের, তাঁরই বাক্যবাণে বিদ্ধ ইসলামাবাদ, সেই তিনি কখনো আবার পরম মমতাময়ী মায়ের ভূমিকায়। আন্তর্জাতিক যুব শান্তি সম্মেলনে যোগ দিতে 27 সেপ্টেম্বর চণ্ডীগড় আসে পাকিস্তানের 19 জন তরুণীর একটি দল। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর ঘোর অশান্তির পরিবেশে দেশে ফেরাই কার্যত আটকে যেতে বসেছিল তাঁদের। পাকিস্তানের তরফে এই শান্তি সম্মেলনের উদ্যোক্তা আলিয়া হারির গত 1 অক্টোবর এ নিয়ে কথা বলেন বিদেশমন্ত্রীর সঙ্গে, জানান উদ্বেগের কথা। জবাবে বিদেশমন্ত্রীর তরফে মেলে আশ্বাস, পাক তরুণীদের নিরাপদে পাকিস্তানে ফেরার সব ব্যবস্থা করার প্রতিশ্রুতি। কথা রাখলেন বিদেশমন্ত্রী, আলিয়া ও তাঁর বন্ধুরা এখন বাড়িতে, বিপদের আঁচ লাগেনি কারো গায়ে। এ নিয়ে সুষমা স্বরাজের টুইট, মেয়েদের জন্য সীমান্ত নয়, তারা সবার, তাদের নিরাপত্তা সবার দায়িত্ব, দায়িত্ব পালনে ভারত যে কোনোদিনই পিছিয়ে যায় না দেখালেন বিদেশমন্ত্রী। দেখালেন এমন সময় দুদেশের সম্পর্ক যখন তিক্ততার চরমে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।